আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে দারুণ মজার ধনিয়া পাতা ভর্তাটা করে দেখাবো। এটা করা যেমন সহজ, খেতে কিন্তু অনেক মজা। তাই আজকে আমি আপনাদের সাথে ধনিয়া পাতা ভর্তাটা রেসিপিটা শেয়ার করব। দেখেন ভর্তাটা কত সুন্দর হয়েছে, দেখতেও একদম সবুজ। এটা স্বাস্থ্যের জন্য যেমন ভালো, খেতেও তেমন টেস্টি। আশা করি রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমার চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধনিয়া পাতা ভর্তাটা করার জন্য এখানে আমি এক আটি ধনিয়া পাতা নিয়েছি। এখন তো বাজারে ধনিয়া পাতা অনেক সস্তা। ধনিয়া পাতাটাকে আমি ভালো করে ময়লা অথবা হলুদ পাতা বেছে ছুরি দিয়ে কেটে নিয়েছি। আপনারা বটি দিয়েও কাটতে পারেন। ধনিয়া পাতা ভর্তাটা করার জন্য আমার যা যা লাগবে, আমি এখানে চারটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। যারা ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি নিয়েছি এবং নিয়েছি হাফ কাপ রসুন কুচি। চুলায় একটি প্যান দিয়েছি, প্যানটা যখন গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরিষার তেল। তেলটা একটু গরম হয়ে গেলে আমি যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম ওইটা দিয়ে দিব। রসুন কুচিটা দিয়ে দিব। এবং কাঁচামরিচটা কুচি করে রেখেছিলাম ওইটা দিয়ে দিব। এবং এগুলোকে আমি একটু লাল করে ভেজে নিব। আপনারা একটু পেঁয়াজ রসুন একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, কারণ পেঁয়াজ রসুন ভর্তায় যত বেশি দেওয়া যায় ততই ভর্তাটা খেতে কিন্তু দারুণ হয়। এখন আমি এটাকে লাল করে ভেজে নিব। দেখেন আমার পেঁয়াজ রসুনটা কিন্তু একটু নরম হয়ে গেছে এবং হালকা লালচে কালারও চলে আসছে। এই পর্যায়ে আমি এটা আর ভাজবো না, কারণ বেশি পোড়া পোড়া করে ভাজলে ভর্তাটার টেস্টটা ভালো আসে না। এখন আমি যে ধনে পাতাটা কুচি করে ধুয়ে রেখেছিলাম ওইখান থেকে অল্প অল্প করে দিব আর একটু নাড়িয়ে চাড়িয়ে দিব। ধনে পাতাটা কিন্তু আবার বেশিও ভাজা যাবে না, তাহলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে, সবুজ কালার আসবে না ভর্তা করলে। এখন দেখেন আমি যে ধনে পাতাটা নিয়েছিলাম ওইটা আমি অর্ধেকটা দিয়ে দিয়েছি। আমার ফ্রাই প্যানটা যেহেতু একটু বড় তাই আমি অর্ধেকটা দিয়েছি। আপনারা অল্প অল্প করে ধনে পাতাও এভাবে দিতে পারেন। দেখেন ধনে পাতাটা একবারে দিয়েছি, যখন একটু কমে এসছে তখন আমি আরেকটু ধনে পাতা আছে ওটা দিয়ে দিব। এভাবে পুরোটাই আমি একটু হালকা ভেজে নিব, ভাজা মানে একটু নরম করে নিব। আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, যাতে আমি নতুন নতুন রেসিপি দিলে আপনারা পেয়ে যান। এই ভর্তাটা কিন্তু খুবই ভালো স্বাস্থ্যের জন্যে। এই এটা কিন্তু আমি ধনিয়া পাতাটা কিন্তু বেশি ভাজবো না। এই যে দেখেন আমার ধনে পাতাটা মানে ভাজা হয়ে গেছে, মানে হালকা একটু কড়াইতে টেলে নিয়েছি। এখন আমরা ভর্তাটার জন্য বেটে নিব। বেটে ভর্তা করলে বেশি টেস্ট হয়। এবার আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। একটা সেদ্ধ জলপাই আমি হাত দিয়ে ভেঙে এই ধনে পাতা ভর্তাটার মধ্যে দিয়ে দিব, যাতে টেস্টটা একটু টক টক আসে। আপনারা এই ধনে পাতা ভর্তাটার মধ্যে একটু টক দেওয়ার চেষ্টা করবেন। এটা আমাদের মা খালারা দিত, এতে ভর্তাটার টেস্ট অনেক বেশি মজা হয়। একটু টক, একটু মিষ্টি, টক ঝাল মিষ্টি এরকম। আর যদি চিনি না দিতে চান তাহলেও দরকার নেই। দেখেন আমি ভর্তাটা এখন বেটে নিচ্ছি। আসলে পাটায় বাটলে ভর্তাটা একদম আগের দিনের মতো লাগে, অনেক মজা লাগে। এখন আমি যখন বাটবো তখন একটু লবণ দিয়ে দেব। ধনে পাতাটা ভাজার সময় আপনারা লবণ দিতে পারতেন, তার থেকে বাটার সময় লবণ দিলে একসাথে অনেক ভালো করে মিশে যায়। এই যে দেখেন আমার ধনে পাতা ভর্তাটা একদম রেডি হয়ে গেছে। জলপাই সিদ্ধ জলপাই দেওয়া থেকে টেস্ট দেওয়াতে টেস্টটা আরও বেশি ভালো এসছে, খেতে অনেক মজা হয়েছিল। আপনারা বাসে এইভাবে ট্রাই করে দেখবেন। এটা ভাত খিচুড়ির সাথে তো খেতেই পারবেন, তাছাড়া চিতই পিঠা, রুটি, চাপটি সব কিছুর সাথেই ভর্তাটা অনেক ভালো যাবে। আপনারা অবশ্যই বাসে এটা ট্রাই করবেন। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে, আমার রেসিপি যদি ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আজ তাহলে বিদায় নিচ্ছি, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।